রাগিনী বিছানায় শুয়ে চোখে চশমা দিয়ে বই পড়ছিল। হঠাৎ মনে হল, এই তো সেদিন হৃদ ছোট ছিল, মাকে অবুঝের মতো জিজ্ঞাসা করেছিল, মেয়েরাই কেন শুধু শ্বশুরবাড়ি গিয়ে থাকে, তাদের নামেই কেন পরিবর্তন হয়। তুমি তো রাগিনী দে ছিলে, এখন রায়, দিদুনকে ছেড়ে তোমাকে ঠাম্মির কাছে থাকতে হয়, কেন? রাগিনী তখন বলেছিল, তুমি বড় হয়ে নিয়মের বদল করতে পারবে না। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল, রিত আর ছিলিক এলো। রিত বলল, আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে, আর এখন থেকে আমি রিত রয় নই, রিত রয় চৌধুরী, হাজবেন্ড অফ ঝিলিক চৌধুরী। কিন্তু মা, তোমাকেও ঝিলিকের বাড়িতে থাকতে হবে আমাদের সাথে। হ্যাপি উমেন্স ডে মা। রাগিনীর গলাটা কেমন ভার হয়ে আসতে লাগল, চোখ দুটি জলে ভরা। রিত যে সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে এই পদক্ষেপ নিয়েছে, তাতেই রাগিনীর মনে হল অর্ধেক আকাশ আজ নারীর ভাগে। নারী আর পুরুষের যেদিন সমান অধিকার, সমান মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সেদিনই হবে মানুষের প্রকৃত জয়।